24 নিউজে আপনাদের স্বাগত। অপসারণ হলে নওদা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ জামাত আলী মোল্লা আজ দুপুরে নওদা ব্লকের ঐক্যতন সভাকক্ষে এবং নওদা ভিডিও সত্যজিৎ হালদারের উপস্থিতিতে অপসারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। অপসারণের পর নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ কি বললেন শুনুন। কৃষি কর্মাধ্যক্ষ এখনো বিষয়টি নিয়ে দল চিন্তা ভাবনা করবে, এখনো আমাদের সেই আলোচনার জায়গাটা খালি। আজকে যেটা হয়েছে, আমাদের যে আজকের তারিখে তার অপসারণ হলো, যিনি ছিলেন জামাত মোল্লা কর্মাধ্যক্ষ কৃষি সেচ ও সমবায়, নানা ধরনের অভিযোগ তাদের উপরে ছিল, সার বীজ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের মানুষের জিনিস কীটনাশক সবটাই তারা হড়প করছিল, কৃষি বীজ কৃষি যন্ত্রাংশ এই নিয়ে দপ্তরটা এমন একটা ম্যাসাকার পরিবেশ তৈরি ছিল যে একটা মানুষকেও আমরা দলীয় তরফ থেকে খুশি করতে পারিনি। আমরা সাধারণ ভুক্তভোগী, কৃষি নির্ভর আমাদের গ্রাম, এই গ্রামের আমরা একটা মানুষের পাশেও সেইভাবে দাঁড়াতে পারিনি। অথচ বাজারে দেখা গেছে এর আগেও ছোলা মটর থেকে শুরু করে বস্তাবন্দি বিভিন্ন বস্তা, তারও ছবি কোলাজ আমরা তৈরি করেছিলাম। তো আমরা তখনও তাদেরকে সেইভাবে অনেক সতর্ক বার্তা দেওয়ার পরেও কোনোরকমভাবেই তাদেরকে সাবধানতার পথে নিয়ে আসতে পারলাম না। তাদের দুর্নীতির হাত একের পর এক লম্বা চওড়া হয়েই যাচ্ছিল। সেই নিরিখে অবশেষে দলকে সিদ্ধান্ত নিতেই হয়েছে, যেহেতু মেজরিটি আমাদের পকেটে আমাদের হাতেই সবটা, তো আমরা জামাত মোল্লাকে আজকে একদম নিয়ম মেনে সাংবিধানিক কায়দা নীতির ভেতর দিয়েই অপসারণ করেছি। সেই অপসারণে আমাদের সহসভাপতি পলি ঘোষ, আমাদের একজন পঞ্চায়েত সদস্যা রুবিনা খাতুন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি তো আছেনই সর্বোপরি সবার মাথার উপর, মতিউর রহমান, সাথে ছিলেন সঞ্জয় হালদার এবং গোলাম হায়দার, তো এবং জামাত মোল্লা। এই যে আমাদের স্থায়ী সমিতির সদস্য লালটু খান গঙ্গাধারী, সেও পঞ্চায়েত সমিতির সদস্য, তো তাদের আজকে আমাদের মাঝে একাধারে হায়দার সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সহসভাপতি এবং রুবিনা খাতুন, তারা সিদ্ধান্ত নিয়েছেন গণতান্ত্রিক উপায়ে তাকে যেভাবে অপসারণ করার, সেই অপসারণের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। আগামীতে কাকে এই পদে বসানো হবে সেটা দলীয় সিদ্ধান্ত করেই বসানো হবে। এই বিষয়ে আমাদের বিডিও সত্যজিৎ হালদার কি বললেন শুনুন। আজকে মোট 7 জন সদস্য যাদের ভোটাধিকার ছিল, তার মধ্যে 4 জন উপস্থিত ছিলেন। আমরা সকলে ধনী ভোটে অনাস্থার পক্ষেই সমর্থন জানিয়েছেন। বিষয়টা প্রিসাইডিং অফিসার হিসেবে মিটিংটাকে আজকে আমি দেখলাম, পুরো বিষয়টা এসডিও স্যারকে পাঠাবো, যিনি প্রেসক্রাইব অথরিটি আছেন, উনি সিদ্ধান্ত যেটা জানাবেন সেটা আমি আবার সকলকে যথাস্থানে পৌঁছে দেব। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা বসিরাবাদ, মোবাইল 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়, এমার্জেন্সি সার্জারির সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড এবং স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ তুষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।